আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। সৌদি আরবে বিমান টিকিটের দাবিতে কাওরান বাজারের সোনারগাঁও হোটেলের সামনের রাস্তায় সকাল থেকে বিক্ষোভ করছেন প্রবাসীরা। সেখানে সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশ অফিস বিক্ষোভকারীরা জানান, করোনা কারণে দেশে এসে আটকে পড়া প্রায় 1.5 লাখ কর্মীর বেশিরভাগই সৌদি আরবের। এখন বিমানের টিকিট না পাওয়ায় তারা কর্মক্ষেত্রে ফিরতে পাচ্ছেন না। দর্শক, কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় আছেন রিপোর্টার আরদিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজীব, এখন পরিস্থিতি কেমন ওখানে? এখানে আসলে একটি প্রতিনিধি দল ছিল, এসেছিল, যারা হোটেল, এই হোটেলের ভিতরে অর্থাৎ এই যে সৌদি এয়ারলাইন্স, এখানে যে অফিসটি আছে সেখানে বসছিল এবং কথা বলেছে পুলিশের সহযোগিতায়। সেখানে কথা বলার পরে আসলে এখন পর্যন্ত সেরকমের কোনো সিদ্ধান্ত হয়নি। এখান থেকে তারা বলেছে যে যেহেতু 30 তারিখের আগে ওই ধরনের বিশেষ কোনো ব্যবস্থা নেই, বিশেষ ব্যবস্থা করতে হবে, এটার জন্য সরকারই এই কাজ করতে হবে। সরকার যদি সৌদি সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে কোনো ব্যবস্থা করে, এ কারণে তারা এই মুহূর্তে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে আছে সেখানে তারা যেতে চায় 7 দফা দাবি নিয়ে, যেন 30 তারিখের আগেই এই যে যারা সৌদি আরবে যেতে ইচ্ছুক তাদের যার ব্যবস্থা হয়। এ কারণে এখানে এই যে অফিসটি আছে এখানে সৌদি এয়ারলাইন্সে, সেই অফিসের সামনে তারা এখনও আছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারা তাদের এখানে যারা প্রতিনিধি দল এসেছিলো তারা কথা বলছে তাদের সঙ্গে। তারা সবাই মিলে 7 দফা দাবি নিয়ে, অর্থাৎ 30 তারিখের আগে মূল দাবি হচ্ছে যে 30 তারিখের আগে তাদের যাওয়ার একটা বন্দোবস্ত করে দিতে হবে, এটাতে মূল ভূমিকা রাখতে হবে সরকারকেই। আর আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল শুরু হয়েছে, গাড়ি চলাচল একটু একটু করে শুরু হয়েছে। গত প্রায় 3 ঘন্টা ধরে আটকে থাকার পরে ঢাকার রাস্তা, বিশেষ করে প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে যে অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা বিভিন্ন রোডে, বিভিন্ন রোডমুখের জায়গায়, বিশেষ করে কর্মমুখী মানুষ যে যাত্রা করেন যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোর আটকে থাকার কারণে বড় রকমের একটা বিপদের মধ্যে পড়েছে। যাই হোক, এখন পর্যন্ত এই মানুষগুলো এখান থেকে মুভ করছে, এটা বোঝা যাচ্ছে যে এখান থেকে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছে 7 দফা দাবি নিয়ে। তাহলে এই রাস্তার পরিস্থিতি কিছুটা ভালো হবে, কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কী হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। সজীব, আপনাকে ধন্যবাদ। জিজ্ঞাসাবাদের পর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ আটকদের ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে মৎস্য ভবন এলাকায় 7 সহযোগী সহ নূরকে আটক করা হয়েছিল। এরপর পুলিশি পাহারায় নূরকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়ার পথে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। ডিবি কার্যালয়ে নেওয়ার পর নূরের পরিবারের সদস্যরা এসে অবস্থান নেয় সেখানে। রাত 12:30 নূর সহ আটক সবাইকে ছেড়ে দেয় পুলিশ। সাময়িক আটক ও হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আমরা যখন মৎস্যভবন আসতেছিলাম তখন পুলিশ আমাদের উপরে অতর্কিতভাবে রড, হকি স্টিক, তারপরে এই যে কাঠ, এগুলো দিয়ে আসলে হামলা করে এবং একেবারে সিনেমা স্টাইলে তারা জাম্প করে লাথি মারে আমার ঘরে, লাথি মেরেছে, বিধরক মারধর করেছে, আরও অনেকে অসুস্থ হয়েছে। তো এখন আমাদেরকে মানে হচ্ছে মুসলিকা যেটা আর কি ন্যায় সবসময় ওই মুসলিকা দিয়ে তারা ছেড়ে দিয়েছে। মোট কথা আমরা বুঝি নাই যে আসলে কি কারণে আমাদেরকে ধরে আনা হলো, আমরা কি কারণে ছেড়ে দেওয়া হলো। জাতিসংঘকে সঠিক পথে নিতে বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত রূপরেখা প্রণয়ন করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় ভূ রাজনৈতিক বৈরিতা থেকে জাতিসংঘকে দুর্বল করার চেষ্টা বন্ধেরও আহ্বান জানান। To take the UN on the right course towards its centenary and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the UN. এবার জানাবো শেয়ার বাজারের খবর।
সপ্তাহে তৃতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক কমতে থাকে এবং বেলা 11:42 পর্যন্ত ডিএসই তিনটি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 281.85 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 122টি, কমে 185টি এবং অপরিবর্তিত ছিল 46টি কোম্পানি শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, নেটল ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, রূপালী ইন্স্যুরেন্স, বেক্সিমকো ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্র্যাক ব্যাংক, মন্নো সিরামিক, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং বিডি ফাইন্যান্স। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।